শুভ সকাল বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। এখন রান্না আমি চলে এসেছি কিচেনে, আর রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি, তার কারণ হলো আজকে নীল, আর আমি রান্না করেছি ফুলকপির তরকারি, আমের চাটনি আর দই পটল। আর আমরা খাবো ডালিয়ার ভাতে ভাত, আর রি গ্রিনবি আর ওর বাবা ওরা খাবে ভাত। এই তরকারিগুলো ঝটপট করে নিলাম, আর ডালিয়ার ভাতে ভাতটা আমি খাওয়ার আগে আগে বসিয়ে নেবো, কারণ আগে থেকে করলে তো জমাট বেঁধে যাবে। আর আজ তো নীলষষ্ঠী, তো প্রত্যেক মায়েরাই তাদের সন্তানের মঙ্গলের কামনা এই দিনটা পালন করে, আমি তো করবই, তার সাথে দুই মা আছে, তারাও আজকে নীলষষ্ঠীর মানে দিনটা পালন করবে। ঝটপট করে রান্নাবান্না করে নিলাম, তার একটা কারণ হচ্ছে আজকে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করব। বেশ কয়েকদিন তো ছিলাম না, আর এদিক সেদিক রিকের পরীক্ষার পর গেছিও, তারপরে আবার বেড়াতে গেলাম, ওই ঠাকুর ঘরটা সেইভাবে মানে পরিষ্কার করা হয়নি। আর পুজো আচ্ছার দিনে আমি আগের দিনই ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে রাখি, কিন্তু বেরিয়ে এসে আর এটা ওটা কাজের ফাঁকে আর শরীর দিচ্ছে না, সেই জন্য আজকে আমি আজকে পুজোর দিনই মানে ঠাকুর ঘরটা আজকে পরিষ্কার করব ভাবলাম। তো এখন চলে এসেছি ঠাকুর ঘরটা পরিষ্কার করতে, ঝটপট করে ঠাকুরগুলো সব নামিয়ে নিয়ে আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটাও ময়লা হয়েছে, ওটাও একটু ঘষে নেব পরিষ্কার করে। অন্য কিছুই না, প্রতিদিনের মানে একটা ধুলো স্তর পড়ে, সেটা একটু রোজকার রোজ ভালো করে ঘষে নিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু ওই আর কি সবসময় হয়ে ওঠে না। আর বেশিরভাগই তো রিক পুজো দেয়, ওই জন্য আমি মানে করে উঠতে পারি না। তো এখন আমার ঠাকুর ঘর পরিষ্কার করা কমপ্লিট, ঠাকুরদের আসনে আমি বসিয়ে দিয়েছি, এখন করে নিচ্ছি পুজো। আজকে নীলের পুজো, ওই জন্যই একটু মানে পুজোর দিকটা একটু বেশি নজর দিতে হচ্ছে। ওর বাবা সকালে উঠে ফুল তারপর আপনদের মালা টালাগুলো এনে দিয়েছে, আর কালকে আমি বাজার থেকে ঠাকুরের ফল টল এগুলো সব এনে রেখেছি। তো এখন পুজোটা করে নিই, রিগ্রিম্বি গেছে স্কুলে, ওরা এক্ষুনি ফিরে যাবে। আর আমি আমার তো দুটো শিব রয়েইছে, একটা গঙ্গাসাগর থেকে এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম সাদা শিব, আর একটা নবদ্বীপ থেকেও একটা শিব এনেছিলাম। আর এখন কাশী বিশ্বনাথ বেনারস তো গেছিলাম, ওখান থেকে কাশী বিশ্বনাথ আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। তো আজকে একটা যেহেতু ভালো দিন, তাই আজকে আমি ঠাকুরের পুজো করছি। আর মণিকর্ণিকা ঘাটের কাছ থেকে আমি এনেছি চন্দন কাঠ, যেটার গন্ধটা তো খুবই ভালো লাগছিল ওখানে, জানি না বাড়িতে থাকতে থাকতে ওটা কী হবে। তো আজকে সেই চন্দনটা বাঁটবো, শিবের পুজোতে ওই চন্দনটা দিয়েই করব। তো আর শিবের এই মাথার ওপরে বসাবার জন্য ছোট্ট ঘটি দেওয়া যে সুন্দর স্ট্যান্ডটা, ওটাও বেনারস থেকেই কিনলাম, বেশ ভালো লাগলো। ওটাতে জল দিলে গোটা মানে ওই একটা ছোট্ট ফুটো করা আছে, টুপ টুপ করে শিবের মাথায় জল পড়তে থাকে, ওর ওপরেই এবার আমি দুধ টুধ যা করবো মানে যে ঠাকুরকে স্নান করার জন্য জলটা ওটাতেই দেব। আর সব জোগাড়ও করে নিয়েছি, এখন ওই ঘটির মধ্যে গঙ্গা জল, ঘি, মধু, তারপর চিনি, যা যা লাগে আর কি সেগুলোই সব দিয়ে নিচ্ছি, দিয়ে দুধ দই সেগুলো দিই আমি শিবের মাথায় জলটা ঢালবো। আর রিগ্রিম্বি চলে এসছে স্কুল থেকে, আমি পুজো করতে করতেই শুনতে পাচ্ছি ওরা চলে এসছে। আর আমি পুজোটা করে নিই, একটু আরতি ফারতি করে নেব, তারপর মায়েরা সব শিবের মাথায় জল ঢালবে। আর রিগ্রিম্বিও স্কুল থেকে এসেছে, ওরাও স্নান করে একটু ঠাকুরকে জল দিয়ে দিতে বলবো। আর পাঁচ রকম ফল আমি মানে সাজিয়ে দিচ্ছি, আর কাঁচা আম তো অবশ্যই, এখন যেহেতু গরমকাল আর এই মাসে সবাই মানে কাঁচা আম তো দিতেই হয়, কাঁচা আম বেল এগুলো শিবের পুজোয় তো অবশ্যই লাগে। তো যাই হোক, আমি শিবদের সব স্নান করিয়ে নিয়ে তাদের মালা টালা পরিয়ে দিচ্ছি, আর আকন্দ ফুলের মালাগুলো পরিয়ে দিচ্ছি, তারপর একটু আরতি করে আমার পুজোটা কমপ্লিট করে নেব। আর ওদিকে রিগ্রিম্বিকেও গিয়ে খেতে দেব, আমাদেরও ডালিয়ার ভাতটা বসাবো।
আর যে চন্দন কাঠটা বললাম মণিকর্ণিকা ঘাটের কাছ থেকে কিনেছি, ওখানে অনেক দোকান রয়েছে, সেই দোকানে অনেক মানে চন্দন কাঠ পাওয়া যাচ্ছে। দেখে তো বললামই তোমাদের গন্ধটা তো খুবই ভালো লাগছে, দেখা যাক গন্ধ মানে গন্ধটা কতক্ষণ স্টে করে। আর এখন একটু আরতি করার জন্য পঞ্চপ্রদীপ আর প্রদীপটা নিয়ে নিয়েছি। আর আমি কোনোদিনই বাইরে গিয়ে অতটা পুজো দিতে পারি না, রিগ্রিম্বি তো দুজনেই ছোট ছিল, ওদেরকে কোথায় রেখে যাবো, সেইভাবে আমি বাইরে মানে কোনো মন্দিরেই পুজো দিতে যেতে পারিনি ছোটবেলা থেকেই। আর আমি ওই ঘরের মধ্যেই একটু অ্যারেঞ্জমেন্ট করে নিই, ওই শিবরাত্রি হোক নীলষষ্ঠী হোক যে কোনো পুজোতেই আমি ঘরেতেই পুজো করি। আর রিগ বড় হয়ে গেছে, ওর পৈতেও হয়ে গেছে, তা ও এমনি দিনের পুজোগুলো ও করে দেয়, সে তো তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করিয়েছি। আর চন্দন কাঠটা এখন আমি ঘষে নিচ্ছি, এমনি তো ভালোই লাগছে, তারপর এমনি চন্দনের গন্ধটা ভালোই লাগছে। আসলে এখন এত ভেজাল বেরিয়ে গেছে, কোনটা আসল কোনটা নকল আমরা কি নেবো ঠিক করতে পারি না, ওই আর কি একটা বিশ্বাস করে ওই নেওয়া, যেখানে যাই সেখানের একটু কিছু ভালো জিনিস দেখতে পেলে নেওয়ার চেষ্টা করি। তা বেনারসে তো ঠাকুরেরই জিনিস সব, মানে ঠাকুরদের যত বাসনপত্র ঠাকুরের এই চন্দন কাঠ এইসবই বেশি পাওয়া যায়। পুজোটা কমপ্লিট করে নিলাম, এবার ওরা একটু করে জল ঢেলে দেবে, এখন মায়েরা একটু করে শিবের মাথায় জল দিয়ে নিচ্ছে, আমি দুধ গঙ্গা জল মধু সব দিয়ে রেডি করে রেখেছি, একটু শিবের মাথায় জল ঢেলে নিচ্ছে। তারপর বললামই তো রিগ্রিম্বি স্কুল থেকে এসে স্নান করে নিয়েছে, ওরাও একটু শিবের মাথায় জল দিয়ে দিচ্ছে। এবার চলে এসছে রিম্বি, আর যা গরম পড়েছে জানি না ওদের স্কুল কতদিন চলবে। তোমাদের ভাত আছে আর আমাদের ডালিয়া। আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করো।